হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে হ্যাপি রিপাবলিক ডে জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের নোটিফিকেশন নাম্বার হলো SHTO/07/HFW-450259927/277/2022 এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারির 18 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে ড্রাইভার্স, চুক্তিভিত্তিক নিয়োগ হবে, ড্রাইভারদের নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে, এবং এখানে নিয়োগ করা হবে এক বছরের জন্য, ঠিক আছে? এবং পরে সেটা হয়তো বাড়তেও পারে, তবে সেটা আমরা দেখব এরপরে কী আছে। তো বন্ধুরা দেখো, আগেই বলেছি এখানে ড্রাইভার নিয়োগ করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি আছে 8টি, ঠিক আছে? এখানে বেতন হবে 11,500 টাকা প্রতি মাসে, ঠিক আছে? এবং ইনিশিয়ালি নিয়োগ হবে এক বছরের জন্য। তো দেখো বন্ধুরা, অ্যাপ্লিক্যান্টকে পশ্চিমবঙ্গের থাই বাসিন্দা হতে হবে এবং ক্লাস 8 পাস করে থাকতে হবে কোনো গভর্নমেন্ট স্কুল থেকে অথবা সমতুল্য স্কুল থেকে, এবং ভ্যালিড ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠানে অথবা PSU অথবা রেজিস্টার প্রাইভেট কোম্পানিতে, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম বয়স 40 বছরের বেশি হওয়া যাবে না 1/1/2024 তারিখে, এবং মিনিমাম বয়স 25 হতে হবে, ঠিক আছে? এবং যাদের ভ্যালিড হেভি প্যাসেঞ্জার বাস ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে কীভাবে সিলেক্ট করা হবে, ঠিক আছে? তো এখানে টেকনিক্যাল স্কিল টেস্ট হবে, ইন্টারভিউ হবে, ঠিক আছে? এবং সেখানে থাকবে টোটাল 50 মার্ক, ঠিক আছে? টেকনিক্যাল স্কিল টেস্টের জন্য থাকবে 30 মার্ক এবং ইন্টারভিউতে থাকবে 20 মার্ক, ঠিক আছে? তো দেখো, আফটার দ্য স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ এ মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার, ঠিক আছে? এই সমস্ত টেস্টগুলোর পরে মেরিট লিস্ট তৈরি করা হবে, তোমরা অ্যাগ্রিগেটে যা নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো দেখো তোমরা কীভাবে আবেদন করবে, ঠিক আছে? তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হলো www.wbhel.gov.in, এই ওয়েবসাইটে যাবে এবং সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটা এ4 সাইজে প্রিন্ট করে নিতে হবে, ঠিক আছে? এবং যে সমস্ত ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে সেটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? তার সঙ্গে অ্যাটেস্টেড কপি, সেলফ অ্যাট, সব পত্রিত নকল দিতে হবে, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এসবের সব পত্রিত নকল, ঠিক আছে? অ্যাড্রেস প্রুফের সব পত্রিত নকল, ঠিক আছে? এরপরে দেখো, বয়সের প্রমাণের সবপত্রিতে নকল দিতে হবে, ঠিক আছে? এডুকেশনাল এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশনের সবপত্রিতে নকল, ড্রাইভিং লাইসেন্সের সবপত্রিতে নকল, অভিজ্ঞতার সবপত্রিতে নকল এবং এক কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এইসবগুলো দিতে হবে, ঠিক আছে? তো সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদেরকে ইন্টারভিউ সময় আসতে হবে, ঠিক আছে? তো দেখো, তোমরা সমস্ত কিছু ডকুমেন্টগুলো তোমরা কী করবে, ড্রপ বক্সে ফেলে দিতে হবে, ঠিক আছে? ড্রপ বক্সে দিতে হবে, যেটা হচ্ছে স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন, স্বাস্থ্য পরিবহন ভবন, 142 আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা 7,14। এখানে যে ড্রপ বক্স রাখা আছে সেই ড্রপ বক্সে তোমাদের অ্যাপ্লিকেশান ড্রপ করতে হবে এবং অ্যাপ্লিকেশানের এনভেলপের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ড্রাইভার কন্ট্রাকচুয়াল 2024, এই কথাটা লিখতে হবে, ঠিক আছে? তো একজন একটার বেশি অ্যাপ্লিকেশান করতে পারবে না এবং অ্যাপ্লিকেশান রিসিভ করার শেষ তারিখ হচ্ছে 2024 ফেব্রুয়ারির 7 তারিখ, ঠিক আছে? তো দেখো, একমাত্র ড্রপ বক্সেই তোমাদের অ্যাপ্লিকেশান, তোমাদের এনভেলপ ড্রপ করতে হবে, স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান পাঠানো যাবে না, ঠিক আছে? তো দেখো, এই নিয়োগের সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে পাবে, যেটা হলো www.wbhel.gov.in, এবং সেখানে গিয়ে রিক্রুটমেন্ট সেকশানে যাবে, সেখানে তোমরা এই নিয়োগের ব্যাপারে সমস্ত কিছু আপডেট পাবে, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট, ঠিক আছে? যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করে জানাতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানা শোনার সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।